কে এই তালাশা যান, কোথায় ছিল এমন রূপবতী হিজড়া? চলুন বন্ধুরা, আজকে জেনে আসা যাক একজন বিখ্যাত হিজড়া সম্পর্কে। এই তালাশা যান এক একটি বিয়ে বাড়িতে নাচার জন্য 15 থেকে 45 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকে। একে কয়েক মুহূর্ত পাওয়ার জন্য আকুল হয়ে থাকে মানুষ। অনেকে বলে তালাশা যখন নাচ করে তখন চারদিক থেকে টাকার বৃষ্টি পড়তে থাকে। 2018 সালে তালাশার 20 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে তার জন্মদিনে 1 হাত 24 ক্যারেটের সোনার বালাসহ আরো 12টা ডায়মন্ড এর নেকলেস উপহার তালাশা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। এছাড়াও একটি BMW এক্সট্রিম কার সহ আরো অনেক দামি উপহার পাইছে। যেখানে সাধারণ হিজড়াদের সামান্য সম্মানটুকু পাওয়াটা মুশকিল, সেখানে তালাশার রয়্যাল এন্ট্রি দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে থাকে। তালাশা যান বেশ কিছুদিনের জন্য তার আকর্ষণীয় কোমর দুলানো নাচের জন্য সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল হয়েছিল যে দেশ বিদেশে যেই এর ভিডিও দেখেছে সেই তার ফ্যান হয়ে গেছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে তালাশা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? কোথায় থাকে এই তালাশা? বন্ধুরা, তালাশার ফ্যামিলি তাকে ক্লাস 12 পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, যাতে কেউ জানতে না পারে সে একজন হিজড়া। তালাশার বাবা তাকে এমন হওয়া সত্ত্বেও ভীষণ ভালোবেসেছিল। সে চাইতো না যে তার মেয়ে অন্য 10 জন হিজড়ার মতো হোক। আশ্চর্যের ব্যাপার হলো, ক্লাস 11 পর্যন্ত তালাশাকে সবাই একজন সাধারণ মেয়ের মতো জেনে আসছিল। কিন্তু তারপরে হঠাৎ একদিন এমন হলো যা কেউই আশা করেনি। ইয়াং হবার সাথে সাথে তালাশা খুবই তাড়াতাড়ি বেড়ে উঠেছিল। তখন হিজড়া গোষ্ঠীরা এর সম্বন্ধে জানতে পারে, আর তারপরে হিজড়া গোষ্ঠীরা তালাশাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তাদের বাড়িতে যায়। এবং প্রথম দেখাতে তারা বুঝতে পেরে যায় তালাশা তাদের মতোই একজন হিজড়া। কিন্তু তালাশার বাবা মা হিজড়া গোষ্ঠীর সাথে তালাশাকে নিয়ে যাওয়ার জন্য বারণ করে দেয়। তারপরেও তালাশাকে হিজড়ার দল এসে তাদের সাথে নিয়ে যেতে বাধ্য হয়। তখন তালাশাকে না তো সোশ্যাল মিডিয়ায় কেউ চিনত, আর নয়তো 1 টাকা সে উপার্জন করেছে। এখন পর্যন্ত সে একজন সাধারণ বাড়ির সাধারণ মেয়ে ছিল। এরপর হিজড়েরা তালাশাকে ওদের কাছে নিয়ে গিয়ে ওদের নিয়ম অনুযায়ী নাচের ট্রেনিং দেয়, আর সাথে সুন্দরভাবে সাজগোজ করতে শেখায়। তালাশারও তখন ধীরে ধীরে নাচে রুচি আসে, আর অল্প সময়ের মধ্যে সে নাচে বেশ পারদর্শী হয়ে যায়। কিন্তু এর কয়েক মাস যেতে না যেতেই হিজড়া গোষ্ঠীর কিছু সদস্যের সাথে তালাশার ঝগড়া হয়ে যায়। তখন তারা তালাশাকে তাদের আস্তানা থেকে বের করে দেয়, আর এরপর তো ওর পাড়া প্রতিবেশীরাও ওকে আর নিজেদের মধ্যে থাকতে দেয়নি। তখন তালাশার সাথে একটাই জিনিস ছিল, আর সেটা হলো তার অদ্ভুত নাচের জাদু, যেটা সে হিজড়াদের গোষ্ঠীদের থেকে শিখেছিল। এখন তালাশা একটা টিমের সাথে যুক্ত হয়, যারা আলাদা আলাদা জায়গায় মেলায় শো করে টাকা উপার্জন করে। তাদের একজন সাইড ডান্সারের প্রয়োজন ছিল, তখন তালাশাকে তাদের সঙ্গে নিয়ে নেয়। এভাবেই কয়েক মাস কাটতে থাকে। তারপর তালাশা ওদের সাথে ঘুরে ঘুরে কাজ করে, আর থাকা খাওয়া সহ মাসে সামান্য কিছু টাকা সে উপার্জন করতে থাকে। তালাশা ধরেই নিয়েছিল এটাই তার জীবন। কিন্তু এরপর ঘটে যায় সেই বিস্ময়কর ঘটনা, আর যেটা তালাশা কখনো স্বপ্নেও ভাবেনি। নর্মালি এমনই একদিন কোন এক মেলায় তালাশা নাচ করছিল সবসময়ের মতোই। তখনও দর্শকরা তার নাচ উপভোগ করছিল, আর যেটা সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে ডক্টর লেবাননের তালাশার নাচ দেখে খুব পছন্দ হয়ে যায়। তাই তিনি তালাশার একটি নাচের ভিডিও তার নিজের একটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যা কিনা দেখতে না দেখতেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর মাত্র 4 দিনের মধ্যে ওই ভিডিওতে 13 লাখ লাইক পড়ে যায়, আর লাখ লাখ মানুষ ওই ভিডিও শেয়ার করতে থাকে। দেখতে দেখতে তালাশা যান একজন টপ লেভেলের ডান্সার হয়ে যায়। দুবাই, সৌদি আরবের মতো দেশ থেকে তার ডাক পড়ে যায়। এরপর যেই পাড়া প্রতিবেশীরা তালাশাকে একদিন বাড়িতে ঢুকতে দেয়নি, তারা এখন তালাশার কাছে এসে হাত জোর করে ক্ষমা চায়, আর তার আশেপাশে এখন তার ফ্যানেরা এবং মিডিয়া ঘোরাফেরা করে। এখন একটা প্রশ্ন হয়তো আপনার মনে আসছে যে তালাশা আসলে কোন দেশের নাগরিক, ভারত নাকি পাকিস্তান নাকি অন্য কোন দেশে? তো বন্ধুরা, তাহলে আপনাদের বলে দেই, তালাশা আসলে পাকিস্তানের বাসিন্দা। কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যেই তাকে দেখেছে সেই তার রূপের কদর করছে। একজন হিজড়া হওয়া সত্ত্বেও তালাশার রূপ দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।